এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন, আমি এটা লিংক কপি করেছি, দুটো লিংক, দুটো লিংকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমি লিংকটা কপি করে দেন আমি চলে যাচ্ছে এরকম। আপনি যদি নতুন করে ট্যাপ খুলবেন, ট্যাপ খোলার পরে জাস্ট এই লিংকটা ক্লিক করে এই লিংকটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে বা আপনার মোবাইলের মধ্যে টাইপ করতে পারবেন। টাইপ করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে এসে আপনারা কি করবেন, জাস্ট এইচএসসি দিবেন এখানে, দেন এখানে যে সালে আপনি পাস করছেন সে সালে দিবেন, যে সালে মানে আপনার ইয়ার পাসিং ইয়ার, দেন এখানে আমাদের বোর্ড দিতে হবে, দিনাজপুর বোর্ড দিলাম। এখানে রোল নাম্বার দিতে হবে, আপনি যে রোল নাম্বার আছে সেটা রোল নাম্বারটা এখানে দিবেন, দেন রেজিস্ট্রেশন নাম্বার আপনি এখানে দিবেন। দেন হচ্ছে তোমার এই জিনিসটা অনেকে বোঝে না, সেক্ষেত্রে চার এবং ছয় যোগ করবেন, এখানে চার আর ছয় ১০ হবে। সো ওখানে 10 টাইপ করবেন, দেন এখানে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করলে দেখেন আপনার রেজাল্টটা চলে আসছে। জাস্ট এভাবে আপনারা করলেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এবং এন্ড দ্য ওয়েতে আমরা কিভাবে দেখতে পারি, আমি আরেকটা লিঙ্কের মাধ্যমে দেখাচ্ছি আপনারা কিভাবে রেজাল্ট প্রিন্ট করতে পারেন। সে বিষয়টা আমি একটু, আচ্ছা ফার্স্ট অফ অল এটা আমি কপি করে নিয়েছি, যাতে আপনারা এটা আপনি কি করবেন, যাতে আপনারা কি করবেন এটা আপনারা টাইপ করতে পারেন। হ্যাঁ, মোবাইলের মধ্যে আমি এই জন্য আমি খুব বোর্ড দিয়ে দিয়েছি, যাতে আপনারা খুব স্পষ্ট দেখতে পারেন। সো এটা আমি কপি করে দেন আমি একটু সার্চ দিলাম, সার্চ করবো, জাস্ট এখানে এসে খুবভাবে সার্চ করবো আপনার মোবাইলের মাধ্যমে। সার্চ করে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন আপনি সার্চ দেবেন ওই লিঙ্কটা, এখানে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে দিবো, আপনার মধ্যে কালেকশন করে নিয়ে নেবেন। দেন এখানে ফার্স্ট অফ অল এইচএসসি লিখবেন, দেন এখানে বোর্ড কোন সালে পাস করছেন সেখানে দিয়ে দিবেন পাসিং ইয়ার, দেন এখানে দিয়েবেন বোর্ড কোন বোর্ডে আপনার পরীক্ষা দিয়েছেন, দেন এখানে ইন্ডিভিজুয়াল বা এখানে দেখেন ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে এখানে অনেকগুলো অপশন আছে, চাল ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেবেন। হ্যাঁ, এখানে দিবেন, দেন এখানে আপনি দিবেন রোল নাম্বার দিবেন, তারপরে এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার, দেন এখানে দিবেন আপনার ফোর ডিজিট, এইখানে যে লেখাটা আছে এইখানে লেখাটা এখানে আপনাকে দিতে হবে। এই যে লেখাটা আছে 1817, সো এখানে 1817 জাস্ট দিবেন। আর দেখে এনে যে এখানে ভিউ রেজাল্ট, ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এনি প্রবলেমস দেখতে পাচ্ছেন, আমি যখন ক্লিক করলাম তখন দেখাচ্ছে চলে আসছে আমাদের রেজাল্ট। এখন চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। প্রিন্ট করবেন কিভাবে, জাস্ট এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট করা যাবে। হ্যাঁ, আর এখানে জাস্ট এখানে প্রিন্ট অপশন করলে আপনাদের প্রিন্ট অপশনে চলে আসবে। এই যে লোডিং নিচ্ছে একটু, আপনি ওয়েট করেন, জাস্ট আপনি রেজাল্ট দেখতে পারবেন, জাস্ট ওয়েট। হ্যাঁ, ওকে, প্রিন্ট করলে এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন রেজাল্টটা। আর যদি আপনার প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। ওকে, এখন চলে যাচ্ছে। আচ্ছা, আমরা আমি আর একটু আরেকবার দেখে দিই আপনাদের। এখানে ফার্স্ট অফ অল আসে এই যত, যখন আপনি এই এই লিঙ্কটা লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটা সার্চ দিবেন, তখন সার্চ দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের মধ্যে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল এখানে দিবেন আপনারা এইচএসসি বা আলিম, দেন এখানে দিবেন ইয়ার পাসিং ইয়ার দিবেন, এখানে আমি 1300 দিচ্ছি, দেন এখানে হচ্ছে দিনাজপুর দিবেন, যে বোর্ডে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডে। এবং ফার্স্ট অফ অল এখানে দিবেন রোল নাম্বার দিবেন, এখানে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার, অ্যান্ড দেন এটার এটা যোগ করবেন, এই নাম্বার আর এই নাম্বার যোগ করবেন, যোগ করে যেটা হবে সেখানে এটা বসাবেন। ওকে, এখানে আমি 9 বসে দিচ্ছি, 9 বসাই দিলে দেন এখানে আপনারা সাবমিট করলে আপনাদের রেজাল্ট দেখা যাবে। আমি একটু ওয়েট। ওকে, এটা তোমার যদি প্রবলেম ফেস করেন, আমি আর একটু রিভিউ দিচ্ছি আপনাদের এইখানে কি করবেন। আমি একটু রিভিউ দিচ্ছি আপনাদের, জাস্ট ওয়েট, আমি অ্যানাদার। ওকে, আমি ওকে, এই এই ওয়েবসাইটে আসবেন, এই ওয়েবসাইটে এটা 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 কোনটা, এটা হচ্ছে সেকেন্ডটা, এই আপনার সেকেন্ড যে ওয়েবসাইট কি এটা আছে, ওয়েবসাইট লিঙ্কটা আছে, এটা এটা সার্চ করলে আপনার ওরকম ইন্টারফেস দেখাবে। দেন আপনি দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন, এখানে নেম অফ এক্সামিনেশন এখানে দেখাতে হবে, এসএসসি বা আলিম, দেন এখানে পাসিং ইয়ার দিতে হবে আপনাকে, দেন এখানে দিতে হবে নেম, বোর্ড দিতে হবে, এবং রেজাল্ট ইন্ডিভিজুয়াল দেখবেন। সেক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল দেখতে গেলে আপনার ইন্ডিভিজুয়াল ক্লিক করতে হবে। দেন ফার্স্ট অফ অল এখানে কি করতে হবে, এখানে আপনাদের রোল নাম্বার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, দেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে আপনাদের, আর দেন এখানে আপনার যে এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আপনাকে এখানে টাইপ করতে হবে। এই যে আপনার এই যে এইখানে যে কিওয়ার্ডটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এই যে কিওয়ার্ডটা এখানে কিওয়ার্ড আছে, এখানে কিওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন 53 50, দেন এখানে দেখেন ভিউ রেজাল্ট করলে আপনার যে রেজাল্ট চলে যায়, যে রেজাল্ট চলে আসছে, সো আপনারা এখানে চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, এভরিথিং সবকিছু করে নিতে পারবেন। ওকে, ভেরি ইজি। ওকে, এই যে আমাদের চলে আসছে যে প্রিন্টের মাধ্যমে আপনারা প্রিন্ট চাইলে প্রিন্ট করে নিতে পারেন। ওকে, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পিন পোস্ট করে দেবো, তাহলে ওখানে ক্লিক করলে আমরা রিডাইরেকশন করে আপনাদের এই এই পেজগুলোতে নিয়ে আসবে। ওকে।